ভাই এটা কিভাবে সম্ভব আপনারা আমাদেরকে শিখান আমরা কিভাবে পুলিশের মতো বা অন্যান্য সিস্টেমে যে কোনো ফোন নাম্বারের লোকেশন ট্র্যাক করব ফোন নাম্বারটি কোথায় বা যে কোন মানুষটি কোথায় আছে আমরা কিভাবে খুঁজে বের করব তো আসলে আপনি এটা পারবেন কিনা বা পুলিশ কিভাবে করবে সেই জন্য আজকের এই ভিডিও আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজী চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে আমরা সর্বপ্রথম জানি পুলিশ আসলে কিভাবে নাম্বারের লোকেশন বের করে তো আসলে পুলিশের লোকেশন যে বের করে এটা কিন্তু কোনো সফটওয়্যার দিয়ে না যে সফটওয়্যারের নাম্বার দিলাম গুগল ম্যাপে দেখাচ্ছে এটা কোথায় এটা কিন্তু এরকম কোনো সিস্টেম না এই পুলিশের যে লোকেশন বের করার যে সিস্টেম বা বলে যে পুলিশ যেভাবে ট্র্যাক করে সেটা হচ্ছে যেই নাম্বার ওই নাম্বারের অপারেটরের সাথে যোগাযোগ করে ধরুন আপনি একটা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করছেন বাংলা লিঙ্ক নাম্বার ওই নাম্বারটাকে সে ট্র্যাক করবে সে কি করে ওই নাম্বারের যে অপারেটর বা বলা যায় যে অফিস সেখানে তারা যোগাযোগ করে বিশেষ করে এটা সাইবার সিকিউরিটি বা বলা যায় সিকিউরিটি টিম তারা এগুলো করে তো বা সিআইডিরা এগুলো করতে পারে তো তারা যোগাযোগ করার পর তারা ওই নাম্বারটা দিয়ে দেয় যখন এটা মানে নেটওয়ার্ক কানেকশনের আওতাভুক্ত হবে মানে যখন এই সিমটা হবে দেখা যায় সিম মানে যখন এটা কানেক্টেড থাকবে যদি এখনো থাকে তাহলে তখন ইনস্ট্যান্ট লোকেশনটা বের করে তখন পুলিশকে ওই অপারেটরের যে মেইন বলা যায় যে সিকিউরিটি সিস্টেমে আছে নিয়োজিত সে ওই পুলিশকে ওইটার অ্যাক্সেস দিয়ে দেয় যে এই নাম্বারটা আসলে কোথায় আছে ওই লোকেশনটা দেখার তো এই লোকেশনটা দেখে কীভাবে যে বিভিন্ন আমরা কিন্তু জানি যে টাওয়ার থাকে নেটওয়ার্কের জন্য আলাদা আলাদাভাবে টাওয়ার সেট করা থাকে আপনি যদি যেখানেই থাকেন না কেন আপনি দেখবেন হয়তো আপনার সামনেও আছে ডানেও আছে বামে আছে হয়তো বেড়ে কোনোটা বেশি দূরে কোনোটা কাছে তো এইভাবে ওই টাওয়ারগুলো দিয়ে বলা যায় অ্যাটিটিউড হিসাব করে বা বলা যায় যে অ্যাঙ্গেল হিসাব করে যে কোন হিসাব করে ওগুলো দিয়ে তারা বের করে যে কোনটা কতটুক দূরে আছে তখন তারা অনুমান করে যে এটা এই জায়গায় আছে এই এরিয়াতে আছে তখন তারা ওই ম্যাপটা দেখে ওই সিস্টেম অনুযায়ী তারা এটা বের করে তবে যে কোনো পুলিশ বা যে কোনো প্রশাসনিক কর্মকর্তা এটা চাইলেই পাবে না কারণ এটা অবশ্যই বৈধ নামা বা যে কোনো এই নাম্বারের বিরুদ্ধে যে রিপোর্ট রয়েছে বা অবজেকশন রয়েছে সেটা তাদেরকে দেখাতে হবে এখানে আপনাদের এইটুকু যিনি জেনে রাখা উচিত এখানে যে এই সিমটা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে হবে এমন না কিন্তু এটা বাটন ফোন হোক বা নর্মাল ফোন হোক যে কোনো ফোনে ব্যবহার করুক না কেন জাস্ট নেটওয়ার্কটা থাকলেই হবে সেই নেটওয়ার্কের হিসাব করে এখানে হিসাবটা হয় আর যদি কোনো কারণে ওই ফোনটা অফ করে দেওয়া হয় বা এরোপ্লেন মোড থাকে তখন কোনোভাবেই ওই কারেন্ট লোকেশনটা বের করা সম্ভব হয় না জাস্ট লাস্ট যেই সময় অ্যাক্টিভ ছিল লাস্ট যেই লোকেশন ছিল সেটা অনুমান করে সেটা বের করা যায় এখন কথা হচ্ছে আপনি পারবেন কি না এটা যেহেতু প্রশাসন সেটা কিন্তু তাদেরকে সব কিছু অ্যাক্সেস দেওয়া থাকে তাদের কাছে এটা দিতে বাধ্য কিন্তু আপনাকে কিন্তু দেওয়ার জন্য কোনো বাধ্য না কারণ আপনি কোনো পুলিশের লোকও না কোনো সিআইডিও না কোনো বলা যায় সরকারের কোনো কর্তৃপক্ষও না তো এইদিকে আপনাকে কিন্তু কখন আপনি যদি গিয়ে বলেন যে ভাই আমাদের বলা যায় এই নাম্বারটার লোকেশন বের করে দেন কখনো করবে না কারণ কি আপনাকে যদি এই অ্যাক্সেসটা দেওয়া হয় আপনার কারণে বহু মানুষ রয়েছে তারা কিন্তু ভেজালে পড়তে হবে দেখা তারা তাদেরকে আপনি টার্গেট করে তাদেরকে ক্ষতি করতে পারেন বা বলে হাইজেক করতে পারেন বিভিন্ন সমস্যা করতে পারেন তাদের আর আপনারা এইটুকু জিনিস মাথায় রাখেন আপনাদের কারো যদি রকম কোনো ফোন নাম্বারের লোকেশন বা কারো লোকেশন ট্র্যাক করতেই হয় তাহলে আপনি বৈধভাবে গিয়ে মামলা মোকাদ্দমায় লড়ুন এবং তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়া যে কোনো জায়গায় হোক না যেন পুলিশ একেবারে নিমিশেই সেই লোককে বের করতে পারবে এখন কথা হচ্ছে আপনি যদি বলেন যে ভাই তাহলে যে ইউটিউবে দেখি বা গুগলে দেখি অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে লোকেশন ট্র্যাক করা যায় আসলে এটা একেবারে ভুয়া একটা কথা যে ফোন নাম্বার দিলেই লোকেশন ট্র্যাক হবে এটা কোনো এরকম কোনো সিস্টেম না এটা মানে পারমিশনে নেই আর একটা কথা হচ্ছে চুরি হওয়া ফোন যেভাবে করে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আপনি চাইলে উপরে একটা আই বাটন রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে চেক করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের আইটেক স্কুল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা বলে আমার ছেলে একেবারেই নতুন দেখে থাকেন তাহলে বলবো নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করে ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সাইডে একটা ঘন্টা বাটন চলে আসবে সে ঘন্টা বাটনটা যদি বাজাতে পারেন তাহলে আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দেই না কেন আপনার কাছে একেবারে ফ্রিতে পৌঁছে যাবে এবং আপনি চলে সেগুলো দেখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব পরবর্তী কোনো না কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ